হ্যালো সায়েন্টিস্ট, আমরা যারা রিসার্চ করছি তারা সবাই চাই আমাদের পেপারগুলো ভালো জার্নালে পাবলিশ হোক। এই ধরনের বেশিরভাগ পেপারই সাধারণত আমরা ল্যাটেক্সে লিখে থাকি। ল্যাটেক্স একটি খুব ভালো টাইপ সেটিং সফটওয়্যার। ল্যাটেক্সে লেখার জন্য আমরা সাধারণত উইনএডিট বা টেক্সটুডিও বা টেক্স মেকার ইউজ করে থাকি। এদের মধ্যে উইনএডিট কিন্তু ফুল ভার্সান নয়, এটি আমরা যেটা পাই সেটা আনরেজিস্টার্ড ভার্সান। ফলে কি হয়, বারবার একটা পপ আপ আসে, ফলে কাজ করতে গিয়ে বিরক্তি আসে। যাই হোক, সে কারণে এখন অনেকেই টেক্সটুডিও ইউজ করতে শুরু করেছেন, কিন্তু রিসেন্টলি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ল্যাটেক্স এডিটিং সফটওয়্যার এসেছে। এর সবথেকে ভালো দিক হলো এটা টোটালি ফ্রি। LyX এ ভেরি পাওয়ারফুল ফ্রি ভার্সান ল্যাটেক্স এডিটিং সফটওয়্যার। আপনাকে একটা সিঙ্গেল কোডও মনে রাখতে হবে না, তবুও আপনি ল্যাটেক্সের অটোমেটিক ফরম্যাটিং এবং টাইপ সেটিংয়ের সুবিধা পাচ্ছেন। এমনকি আপনি ডকুমেন্টটি লিক্সের এক্সপোর্ট ফিচারের মাধ্যমে ল্যাটেক্স ফাইল দ্যাট ইজ ডট টেক্সে কনভার্টও করতে পারবেন। আবার লিক্সে আপনি আপনার এক্সিস্টিং ল্যাটেক্স ফাইল নিয়েও কাজ করতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে লিক্সের এই সমস্ত সুবিধা নিয়েই আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখার পর লিক্সের কাজ সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে, এবং আমি বিশ্বাস করি আপনি এবার থেকে লিক্সেই কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। লিক্সটা দেখতে খানিকটা এরকম। এই ডকুমেন্টটিতে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো কোডিংয়ের বালাই নেই, আপনি শুধু লেখাতেই কনসেন্ট্রেট করুন। আমি আপনাকে পুরো ডকুমেন্টটা দেখাচ্ছি যেটা আমি একটা জার্নালের জন্য লিখেছি। দেখুন, ফিগার্স, টেবিলস, ম্যাথমেটিক্যাল ইকুয়েশানস, এগুলো সবই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এই লিক্স আসলে WISIWYM প্যারাডাইম কনসেপ্ট, অর্থাৎ হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ মিন, এর উপর বেস করেই কিন্তু তৈরি। তাহলে আশা করি আপনি ইন্টারেস্টেড হয়েছেন লিক্সটি কেমন তা জানার জন্য। ওকে, চলুন দেখে নিই। প্রথমেই বলি, লিক্স ইউজ করতে গেলে আপনার মেশিনে মিকটেক্স ইনস্টল থাকতে হবে। তবে আমি মিকটেক্সের থেকে টেক্স লাইভকেই বেশি প্রেফার করি। আসলে টেক্স লাইভ ল্যাটেক্সের অনেক মডার্ন ফরম্যাট যেমন এক্সি ল্যাটেক্স, লুয়া ল্যাটেক্স ইত্যাদিকে সাপোর্ট করে। মিকটেক্সের ক্ষেত্রে যেমন অনেক সময় কিছু স্পেসিফিক প্যাকেজকে ইনস্টল করতে হয়, বেসিক মিকটেক্সে ওটা ইনস্টল থাকে না, টেক্স লাইভে কিন্তু এই সমস্যাটা হয় না। যাই হোক, লিক্স কিন্তু মিকটেক্স অ্যান্ড টেক্স লাইভ দুটোতেই রান করে। লিক্সটি কোথায় পাবেন, গুগল সার্চ করলেই পেয়ে যাওয়ার কথা। তবে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, ওই লিংক থেকে পেয়ে যাবেন। এই লিংক থেকে গেলেই আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন, তবে দেখুন এখানে উইন্ডোজ ইনস্টলারের জন্য ফাইল একটা আজ ফাইল লিঙ্ক আছে, ওই ফাইলটি ডাউনলোড করুন, করে ইনস্টল করুন। লিক্স ইনস্টল হয়ে গেলে আপনার প্রথম আর্টিকেল লেখা শুরু করে দেন। ব্যাস, চলুন আমরা একটা ড্রাফট আর্টিকেল লেখার চেষ্টা করি। এখানে বাম দিকের কোণে ড্রপ ডাউন মেনু আইটেমটি দেখুন, এইখানেই আপনি আপনার আর্টিকেলটি অর্গানাইজ করার জন্য সব ধরনের এনভায়রনমেন্টগুলো যেমন টাইটেল, অথার নেম, অ্যাবস্ট্রাক্ট, সেভারেল সেকশন সাচ এজ ইন্ট্রোডাকশান অ্যান্ড প্রিলিমিনারিজ, রিভিউজ অফ প্রিভিয়াস ওয়ার্কস এটসেট্রা, আর থিওরেমস, ডেফিনেশান ইত্যাদি নানান কিছু, এমনকি বিব্লিওগ্রাফি পর্যন্ত এখানেই খুঁজে পাবেন। আচ্ছা, এখন জাস্ট টাইটেলটি সিলেক্ট করুন। দেখুন আপনি আর্টিকেল টাইটেল লেখার জন্য প্রস্তুত। আর্টিকেল টাইটেল লিখুন। এখন আপনি অবশ্যই চাইবেন অথার নেম দিতে। আবার ড্রপডাউন মেনু আইটেমে গিয়ে অথার সিলেক্ট করুন। দেখুন অথার নেম লেখার জন্য জায়গা তৈরি হয়েছে। এবার কমা দিয়ে অথার নেম লিখুন। এইরকম লিখতে লিখতে যদি আপনার কখনও মনে হয় যে ল্যাটেক্স কোড দিয়েই লিখবেন, তাহলে ভয় বা চিন্তার কিছু নেই। জাস্ট আপনার কিবোর্ডের কন্ট্রোল এল সুইচটা কীটা প্রেস করুন, একটা রেড বক্স চলে আসবে যার মধ্যে আপনি ল্যাটেক্সের যে কোনো কোড ইউজ করতে পারেন। দেখুন এখানে আমি ল্যাটেক্স কোড ইউজ করি, অথার অ্যাড্রেস দিচ্ছি। এখানে আমরা একটা ডেট চলে আসছে দেখছি ডকুমেন্টে। এই ডেটটাকে যদি আমরা স্পেসিফিক ডেট দিতে চাই বা ডেট না দিতে চাই, তাহলে ডকুমেন্ট সেকশনের সেটিংসে গিয়ে ল্যাটেক্স প্রিএমএলে আমরা স্ল্যাশ ডেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেট স্পেসিফাই করতে পারি, অথবা ব্ল্যাঙ্ক রাখলে তাহলে ডেটটা আসবে না। যদি আপনি কিছু কিছু এনভায়রনমেন্ট খুঁজে না পান, তাহলে আপনাকে কিছু মডিউল ইনসার্ট করতে হবে। এইভাবে প্রথমে টপ মেনু বারে চলে যান, তারপর ওখানে ডকুমেন্টস থেকে সেটিংস সিলেক্ট করুন। এরকম একটা ডায়লগ বক্স আসবে,
এখানে লেফট পেনে মডিউলসে ক্লিক করুন, তাহলে এখানে আপনি কিছু প্রিসেট মডিউলস দেখতে পাবেন। নামগুলো দেখলেই মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে কোন মডিউল কী ধরনের এনভায়রনমেন্টের জন্য লাগবে, সেগুলো অ্যাড করুন। এখানে যেমন থিওরেমস, ডেফিনেশান, লেমা, এক্সারসাইজ ইত্যাদি এনভায়রনমেন্টের জন্য থিওরেম অ্যাম্পস অ্যান্ড থিওরেম অ্যাম্পস এক্সটেন্ডেড মডিউল দুটো অ্যাড করেছি। এবার এন্টার কি প্রেস করে সেটিংসে সেভ করুন। এবার ম্যাথমেটিক্যাল সিম্বল বা ইনলাইন ইকুয়েশন অ্যাড করার জন্য একটা কিবোর্ড শর্টকাট আছে, আপনার কিবোর্ডে কন্ট্রোল অ্যান্ড এম কি দুটি একসাথে প্রেস করুন। এরকম একটি বক্স আসবে, এখানে যে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে পারেন, জাস্ট ল্যাটেক্স ফরম্যাটটাই টাইপ করুন। এবার যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস লিখতে চান তাহলে টপ মেনু বারে চলে যান, ওখানে ইনসার্ট অপশান থেকে ম্যাথ মেনু থেকে ইকুয়েন অ্যারে এনভায়রনমেন্টটি সিলেক্ট করুন। এখানে আপনি আরও অন্যান্য এনভায়রনমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা এখান থেকেই চুজ করবেন। যদি ইকুয়েশনটিকে নাম্বারিং করতে চান তাহলে আপনার মাউসে রাইট ক্লিক করুন, একটা লিস্ট আইটেম আসবে, ওখান থেকে নাম্বার দিস লাইন অপশানটি চুজ করুন। দেখুন ইকুয়েশনটি নাম্বার হয়ে গেছে। এখন এই যে ইকুয়েশন লেখার সময় যে ব্ল্যাঙ্ক বক্স আসছে, তার একটি বক্স থেকে আরেকটিতে যাওয়ার জন্য ট্যাব কি প্রেস করুন। এখন দেখুন এটা কতটা সহজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই। এবার আসি ফিগারের কথায়। ফিগার অ্যাড করতে চাইলে কীভাবে অ্যাড করবেন, উপরে আইকন বারে চলে যান, ওখানে ইনসার্ট ফিগার ফ্লোট বলে একটা আইকন আছে, ওই আইকনটি ক্লিক করুন। এবার ফিগারটির ক্যাপশান দিন, ক্যাপশানের পরে লেভেল অ্যাড করুন, ওই আইকন বারে ইনসার্ট লেভেল আইকনে ক্লিক করে টেক্সটে আপনি এই এই লেভেলটাকে ইনসার্ট ক্রস রেফারেন্স করে ইউজ করতে পারবেন। এবার ফিগার ফাইলটিকে অ্যাড করার জন্য ইনসার্ট ফিগার আইকনে ক্লিক করুন। এরকম একটি ডায়ালগ বক্স আসবে, এখানে ব্রাউজ অপশানে গিয়ে ফিগার ফাইলটিকে সিলেক্ট করুন, এবার এন্টার প্রেস করুন, ব্যাস ফিগার অ্যাড হয়ে গেল। এইরকমভাবে টেবিলও অ্যাড করতে পারবেন। এখানে টেবিলে একটা সেল থেকে আরেক সেলে মুভ করার জন্য ট্যাব কি প্রেস করবেন। ল্যাটেক্সের মতো লিক্সেও কিন্তু বিবলিওগ্রাফি দুরকমভাবে অ্যাড করা যায়, একটি বিবটেক্স মেথডে ডট বিব ফাইল অ্যাড করে, অন্যটি প্রতিটি রেফারেন্সকে বিব আইটেম কি দিয়ে এন্ট্রি করে। বিব আইটেম কি দিয়ে এন্ট্রি করার জন্য ওই এনভায়রনমেন্ট লিস্ট থেকে বিবলিওগ্রাফি এনভায়রনমেন্টটি চুজ করুন। দেখুন এরকমভাবে প্রতিটি রেফারেন্স অ্যাড করতে পারবে। বিব ফাইল অ্যাড করার জন্য টপ মেনু বারে ইনসার্ট অপশানে গিয়ে লিস্ট টিওসি অপশানটি দেখুন, ওখানে বিবলিওগ্রাফি আইটেমটি সিলেক্ট করুন, ওকে করুন, বিবলিওগ্রাফি এন্ট্রি হয়ে গেল। আশা করি এই ভিডিওতে আপনাদের লিক সম্পর্কে একটি পরিষ্কার ধারণা হলো। যদি এই সংক্রান্ত কোনো বিষয় আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই পরে কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। আবারও সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, ভালো রাখুন।